একবার জঙ্গলে হিংস্র ও অত্যাচারী পশুদের বাদ দিয়ে অন্যান্য পশুরা একটা মিটিং করল। সেই মিটিংয়ে স্থির করা হলো তারা আর সিংহকে জঙ্গলের রাজা বলে মানবে না, কারণ রাজা তো প্রজার রক্ষা করার জন্য থাকে, কিন্তু এই রাজা তো নিরপরাধ প্রাণীকে মেরে নিজের খিদে মেটায়। এখানে রক্ষকই ভক্ষক, তাই তারা স্থির করলো তাদের মধ্যে যে সাহসী আর দৌড়াতে পারে তাকে তাদের রাজা বলে মানবে। আর তারপর তারা ছোট বড় সব প্রাণীদের নিজেদের মধ্যে একতা বজায় রেখে একসঙ্গেই থাকবে। তখন বাইরের কোনো শত্রু তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবার মধ্যে রাজা হওয়ার জন্য দুটো নাম উঠে এলো, এক কুকুর, আর একটি নাম হলো গাধার। দুজনেই সাহসী এবং দৌড়াতে পারে, কিন্তু একটি রাজ্যে তো আর দুজন রাজা থাকতে পারে না, তাই তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা হলো। যে এই জঙ্গল এবং আশেপাশের গ্রাম আগে ঘুরে আসতে পারবে সেই তাদের রাজা হবে। এরপর কুকুর গাধা বেরিয়ে পড়লো জঙ্গল ও আশেপাশের গ্রাম পরিক্রমা করতে। কিছু দূর দৌড়ে যাওয়ার পর কুকুর গাধাকে বলল, ও গাধা ভাই, তুমি ফালতু ফালতু কেন পরিশ্রম করবে? তুমি তো জানোই তুমি আমার সঙ্গে দৌড়ে পারবে না। তুমি পরিশ্রম না করে আমাকে বিজয়ী বলে স্বীকার করে নাও, কারণ এমনিতেই তো আমি রাজা হব। গাধা বলল, রাজা কে হবে সেটা তো সময় বলবে। আমরা কাজ শুরু করে দিয়েছি, আমাদের ধর্ম হলো কাজটা শেষ করতে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাব, হারি জিতি সে তো সব পরের কথা। যে লোক কাজ শেষ করার আগে মনে মনে হেরে যায় আর কাজ বন্ধ করে দেয় তারা জীবনে কোনো কাজই করতে পারে না। তারা অকর্মণ্য হয়ে সারা জীবন দুঃখ দুর্দশায় কাটায়। এরা ভাবে হ্যান করবো ত্যান করবো, কিন্তু আদতে কিচ্ছু করতে পারে না। যে লোক কাজ করতে নেমে প্রথমেই ভয়ে ঘাবড়ে যায় আর নিজের পরাজয় স্বীকার করে নেয় সে বেঁচে থেকেও মৃতের সমান হয়ে যায়। এই কথা শুনে কুকুর বলল, তুমি আমার সঙ্গে দৌড়ালে লোকে তোমাকে উপহাস করবে, টিটকিরি দেবে। গাধা বলল, আমার কাজ আমি করে যাব, তাদের লোকে যা বলে বলুক, তাদেরকে আমি পাত্তা দিই না। যে মানুষ লোকে কি ভাববে লোকে কি বলবে এইসব কথা ভাবে তারা আর কোনো নতুন উদ্যোগ নিতে পারে না, মন স্থির করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে না। তারা বরাবর গরিব হয়েই জীবন কাটায়। লোকে কে কি বলবে সে কথা ভেবে আমি কেন আমার কর্তব্য থেকে পিছিয়ে আসবো বলো? চলো দৌড় শুরু করি। কুকুর ভেবেছিল গাধাকে ভয় দেখিয়ে পরাজয় স্বীকার করে নেবে আর কোনো পরিশ্রম না করেই ফোকটে রাজা হয়ে বসবে, কিন্তু তা যখন হলো না সে দৌড়ানো শুরু করে দিল। গাধাও নিজের শক্তি অনুসারে প্রাণপণ চেষ্টা চালিয়ে গেল। কিছুটা সময় কেটে যাওয়ার পর কুকুর গাধার চেয়ে অনেকটা পথ বেশি এগিয়ে গেল। জঙ্গলের সীমানা পেরিয়ে বড় রাস্তায় যখন পড়ল ও মনে করল রাস্তা ছেড়ে গ্রামের ভেতর ভেতর দিয়ে গেলে কম পথ দৌড়াতে হবে আর খুব তাড়াতাড়ি চারিদিক ঘোরাও হয়ে যাবে। এই ভেবে সে যখন একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ল তখন ওই গ্রামের কুকুরেরা ওকে ঘিরে ধরল। ওই গ্রামের কুকুররা ওই বুনো কুকুরটাকে বহিরাগত মনে করে চারিদিক দিয়ে ঘিরে ধরে খুব জ্বালাতন শুরু করে দিল। এটা তো খুবই স্বাভাবিক, এক জায়গার কুকুর অন্য জায়গার কুকুরকে সহ্যই করতে পারে না। যাই হোক, বুনো কুকুরের গায়ে শক্তি বেশি, সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে অন্য একটা গ্রামে পৌঁছে গেল। সেখানেও একই ঘটনা ঘটল, সেখানকার কুকুরেরা তাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে তার শরীরে কামড় বসিয়ে তাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিল। ঘায়েল অবস্থায় সে ধীরে ধীরে আগের জায়গায় ফিরে এলো, কিন্তু সেখানে ফিরে এসে দেখল বনের পশুরা যারা তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল তারা গাধাকে রাজা বানিয়ে একটা উঁচু ঢিবির ওপর বসিয়ে সম্বর্ধনা দিচ্ছিল। গাধা কুকুরের এই অবস্থা দেখে সহানুভূতির সঙ্গে সব কথা শুনল। তারপর বলল, ভাই, শুধু শরীরের শক্তি দিয়ে কিচ্ছু হবে না। তুমি তো জানো তোমার স্বজাতিরা তোমার শত্রু, তোমার কাছে তারা দুর্জন। তুমি তাদের সংস্পর্শে না গিয়ে গ্রামের বাইরে দিয়ে যেতে পারতে। দুর্জন ব্যক্তি থেকে সব সময় দূরত্ব রাখতে হয়। পণ্ডিত চাণক্য বলেছেন, সাপের বিষ তার দাঁতে থাকে, মাছির বিষ তার মাথায় থাকে, বিছের বিষ তার লেজে থাকে। কিন্তু দুর্জন মানুষের শরীরের সকল অঙ্গই বিষে পরিপূর্ণ হয়ে থাকে, তাই দুর্জন মানুষকে এড়িয়ে চলা উচিত। কুকুর বলল, আমি জাতি সম্প্রদায়ের মধ্যে মারামারি ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়লাম বলে আমার পরাজয় হলো, কিন্তু তোমার বাস্তব জ্ঞান, নিজের প্রচেষ্টা, দুঃখ সহ্য করার ক্ষমতাই তোমাকে জিতিয়ে দিল। আচার্য চাণক্য বলেছেন, ব্যক্তির গাধার কাছ থেকে এই গুণগুলো শেখা উচিত। গাধারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়া সত্ত্বেও বোঝা বয়ে চলে নিজের কর্তব্য পালন করে, শীত গ্রীষ্মের চিন্তা না করে সর্বদাই সন্তুষ্টির সাথে নিজের জীবন কাটায়। ব্যক্তিও যে কাজ করার মনস্থ করে সেই কাজকে নিজের পূর্ণ শক্তি দ্বারা শেষ করার চেষ্টা করা উচিত। তার সুখ দুঃখের চিন্তা করা উচিত নয়, সন্তুষ্ট থেকে নিজের কর্তব্য করে যাওয়া উচিত। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কালীপুজো ও দিওয়ালির আগাম শুভেচ্ছা জানাই। ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।